हेलो फ्रेंड्स, वेलकम बैक टू श्रेया बीडी ब्लॉग। कैमन आबाई आशा कर सबाई खूब ही भलो आओ खूब हैप्पी कारण आज के निरंजन जने प्रथम खबर रान्ना करब और से प्रथम खबर राननाटा तो अपन संगे शेयर करब ना इतना तो होते पर तईना अवश्य अपन संगे शेयर करब दीदी साथे निरंजन खेला कर बाबा केले एक देखित दुजने मुख ही देखित निरंजन स्नेहा निरंजन मुख तो देखित नो 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 मुखे देवे ना मामा मुखे दीते हाय ना शोना दीते हाय ना केरे दुजन खेला करछो दीदी साथे ओरे रे रे मार जालाबो ना स्नेहा और निरंजन एभावे खेलते खुबी पसंद करे निरंजन जेहेतु एभावे सारा बासा घुरे बेड़ाय स्नेहाओ ठीक एभावे हच्छे घुरते पसंद करे ओ एभावे ओर संगे शुए शुए एरकम खेला करे सारा बासा निरंजन एभावे घुरे बेड़ाय कोई जाच्छे रे मामा कोई जाच्छे तो बेबी जे खाबारटा रान्ना करब एर जोन्नो आमी किछु सब्जी केटे नियेछि एखाने नियेछि पेपे कुचि करे नियेछि पेपेटा आसले खुबी हेल्दी प्लस माने पेटेर जोन्नो खुबी भालो गैस एसिडिटी एगुलो हय ना सो आमी आमार मेयेर क्षेत्रेओ प्रतिदिनई ओर खाबारे पेपे यूज करतम एखाने पेपे दियेछि आर एटा होच्छे जुकिनि जुकिनिटा कुचि करे केटे नियेछि जुकिनिटा अनेक हेल्दी आर दियेछि सामान्य गाजर गाजरटा एकटु कम दिच्छि कारण गैस होते पारे छोटो मानुष एई जोन्नो আর দিয়েছি ব্রোকোলি ব্রোকোলিটাও খুবই অল্প দিয়েছি দু একদিন পর পর আসলে আপনারা বাচ্চা যাদের আছে ট্রাই করবেন কারণ খুব গ্যাস হয় বাচ্চাদের আর সামান্য একটু শাক নিয়েছি এক্ষেত্রে স্পিনাস বা মানে পালং শাক বা অন্য যে কোনো শাকই প্রতিদিন বাচ্চাদের একটু হলেও দেওয়ার ট্রাই করবেন এতে করে ওদের বাথরুমটাও ক্লিয়ার হবে ওরা সুস্থ থাকবে তো এগুলো আমি খুব সুন্দর করে এখন ওয়াশ করে নিব তারপর পরবর্তী প্রসেসে চলে যাব তো এবারে প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজিটেবলস অয়েল এবারে সবজিগুলো দিয়ে দিচ্ছি আমি আসলে একটু বেশি করে রান্না করছি যেহেতু দুই দিনে রান্না করব তো একটু এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ হলুদে অনেক অ্যান্টিবায়োটিক্স আছে সো প্রতিদিন খাবারে সামান্য একটু হলুদ ইউজ করার ট্রাই করবেন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আমি আসলে কোনো ডাল ইউজ করব না কারণ ডাল ইউজ করলে বাচ্চাদের বাথরুমে একটু টাইট হয়ে যায় সো ডাল ইউজ করব না এবারে হালকা একটু নেড়ে নেড়ে সবজিটাকে একটু কষিয়ে নিব কাঁচা গন্ধটা একটু দূর করে নিব এবারে বাসের আরেকটা চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু তেল একদম সামান্য আর এইখানে আমি পমফ্রেট মাছে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি মাছটা খুবই অল্প মানে ছোট্ট একটা স্লাইস দিচ্ছি কারণ যেহেতু প্রথম প্রথম খাওয়া স্টার্ট করছে তো ওর বডিতে আসলে অত বেশি নিতে পারবে না সো অল্প করেই আসলে দিয়ে ওকে একটু শুট করিয়ে নিচ্ছি তো এই মাছটা আমি ফ্রাই করব আর এখানে আমি খুব সামান্য একটু বাদাম পেস্ট নিয়েছি পিনাট বাটার তো আপনারা চাইলে বাদামটা গুঁড়ো করেও এর মধ্যে দিতে পারেন এটা খুবই হেলদি সো বেবিকে প্রতিদিনই একটু বাদাম খাওয়ানোর ট্রাই করবেন তো ওকে তো এভাবে খাওয়ালে সবচেয়ে বেশি সুবিধা একটু বাদাম পেস্ট দিয়ে দিলাম আর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিব সবজিটা একটু কষিয়ে নিয়েছি কাঁচা গন্ধটা চলে গিয়েছে আসলে বাচ্চাদের খাবারও তো টেস্টি না হলে ওরা খেতে পছন্দ করে না সো একটু টেস্ট করে রান্না করার ট্রাই করবেন আমিও সেটাই করছি আর এখানে চাল নিয়েছি চাল ধুয়ে দিয়ে দিচ্ছি তো মাছটা আমি দেখুন পুরো ফ্রাই করে নিয়ে একটু কষিয়ে নিয়েছি মাছটা তুলে নিচ্ছি আর এর গায়ে যে বাদামটা লেগে আছে সেটাও তুলে নিচ্ছি এবারে আমি মাছের মধ্যে যে কাঁটাটা আছে সেগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি এই মাছটা কিন্তু ভীষণ মানে টেস্টি বাচ্চারা খুবই পছন্দ করে স্নেহা ওই পমফ্রেট মাছ দিয়ে রান্না করে দিতাম ও খুবই পছন্দ করতো আবার নিরঞ্জনেরও সেম ও খুবই পছন্দ করছে মাছটা আর সামুদ্রিক মাছ যেহেতু অনেক হেলদি এবারে আমি মাছটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে কাঁটা ছড়িয়ে নিয়েছি আর বাদামের সেই অংশটাও দিয়ে দিচ্ছি যেটা আমি আর কি চুলা থেকে মাছের সঙ্গে দিয়েছিলাম তুললাম সেইটা তো দিয়ে খুব ভালো মতো ইয়াটা চাল প্লাস সবজি খুব সুন্দর করে সিদ্ধ করে নিব তারপর নামিয়ে নিব
তো আমার ভাতটা একদম রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ঠান্ডা করে তারপর ব্লেন্ড করব। তো খাবারটা রান্না করার পরে ঠান্ডা করে এরপর ব্লেন্ড করে নিয়েছি, দেখুন অনেকটাই রান্না করেছি, দুই দিন যেহেতু খাবে একটু বেশি হয়ে গিয়েছে আর কি। তো আমি এখান থেকে কিছুটা খাবার হচ্ছে তুলে নিচ্ছি, ওকে খাওয়াবো এখন। ভাত খাবে, প্রথম ভাত খাবে, মাছ দিয়ে খাবে, ভাতছে কেমন মজা দেখো তো। এই যে এটা নিয়ে নাও, দেখি তো একটু 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 খেয়ে নি আমার, উনি বাবা, এই তো এই তো মজা মজা। এবার আর একটু দেখি 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 দেখি, এই যে এই ওয়াও সুন্দর করে খাচ্ছে। তো দেখলেন তো, বাচ্চাদের আসলে একটু টেস্ট করে রান্না করলে ওরা খেতেও অনেক বেশি লাইক করে, খুব মজা নিয়ে খায়। তো আজকে বাচ্চাদের খাবারের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনাদের ফ্যামিলিতে যদি কোনো বেবি থাকে তারা এভাবে ট্রাই করতে পারবে। আর যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন প্লিজ সাবস্ক্রাইব করবেন।